হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তাই পুলিশ ব্লগের সাথে আরও একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে হেয়ার ড্রাই করতে এসেছি আন্ডার সানলাইট, সূর্যের আলো একদম ঝলমলিয়ে উঠেছে। তাই ভেবেছি যে হেয়ার ওয়াশ যখন করে নিয়েছি তাহলে তোমাদের রিকোয়েস্টে রেখে দিই। চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যারা লাইক দাও নি প্লিজ একটা লাইক দাও, আর নতুন বন্ধু যারা রয়েছে আজকে আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করেছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবে চিরতায়। ঠান্ডা একটু লেগেছে, গলার ভয়েসটা হালকা চেঞ্জ বুঝতে পারছো তোমরা। চলো দেখো, তবে এই ঝলমলিয়ে রৌদ্রটা আমি মিস করতে চাইনি, তার জন্য কিন্তু হেয়ার ওয়াশটা করে নিলাম আর তোমাদের রিকোয়েস্টটা রাখতে চলে এলাম। জামা কাপড় মেলে দেওয়ার মতন আমার হেয়ার গুলোকে এইভাবে মেলে মেলে শুকাতে হয়, না হলে সারা দিন কেটে যাবে, তাও হেয়ার ড্রাই আর হয় না।
আজকের এই ভিডিওটি অনেকটাই বড় হবে, কারণ হেয়ার ড্রাইয়ে রিয়েল যে টাইমটা আমার লাগে সেইটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি। অনেকটা টাইম লাগে, তাই বলে আধা ঘন্টা আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না। আধা ঘন্টা তোমরা কেউই দেখবে না, মানে অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র মিনিমাম টাইমটা শেয়ার করব। তাই দেখো মিনিমাম যে টাইমটা লাগে, মিনিমামের থেকেও মিনিমাম, একদম ক্ষুদ্রতম মিনিমাম, সেটা হলো 10 মিনিট। ওই 10টা মিনিটই আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। বাট ফুল ড্রাই হয়ে গেলে তোমাদের এক ঝলক দেখিয়ে তো দিই, আগে পরেও দিয়েছি, আজকেও দেব। অনেকটা ড্রাই হয়ে গেছে, শুধু স্ক্যাল্পের ভেতর দিয়ে হালকা হালকা ভেজা ভেজা আছে। তা সেটা যদি দেখাতে যাই তাহলে কিন্তু আমার দুপুরের রান্না খাওয়া কিছুই হবে না বন্ধুরা। তাই ভিডিওটি আমাকে অজ্ঞতা এখানে শেষ করতে হবে, কালকে আবার আসছি। আর যারা যারা আমাকে রিকোয়েস্টেড ভিডিও করাতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি আমার সাধ্য মতো সময় মতো আপলোড করে দেব। কালকে সন্ধ্যায় তো আসছি বন্ধুরা, এভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, আমার ভালোবাসাও সবসময় তোমাদের সঙ্গে রয়েছে। চলো তবে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা হেয়ার ড্রাঙ্ক ভিডিও আমাকে দিতে বলেছো, আমার কাছে বড় সাইজের বালতি নেই যার জন্য আমি হেয়ার ড্রাঙ্ক ভিডিও শ্যুট করতে পারছি না। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে, মানে আমার বাড়ি থেকে কন্যাগর চলে এসেছি, তা বাড়িতে যখন আবার যাব বড় সাইজের বালতি আছে সেখানে হেয়ার ড্রাঙ্ক ভিডিও শ্যুট করে আপলোড করে দেবো। এইটুকু রিকোয়েস্ট করবো, তোমরা একটুখানি ওয়েট করে থাকো বন্ধুরা। চলো আজকের মতো ভিডিওটি তবে এখানেই শেষ, কালকে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দুঃখ বা চিন্তা করার কোনো কারণ নেই। টাটা।